আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি ভাই বন্ধুরা, আপনারা জানেন যে আমি কিছু টেকনোলজিক্যাল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হই, যেই টেকনোলজিগুলো আপনাদের খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনোলজিগুলো আপনাদের খামারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তুরস্ক থেকে আমদানি করা 100% পিওর অ্যালুমিনিয়ামের একটি মিল্ক ট্রান্সপোর্ট ক্যান নিয়ে। মিল্ক ট্রান্সপোর্ট ক্যান এই জন্য বলা হচ্ছে, এই ক্যানটি বা এই বাকেটটি, এই ট্যাঙ্কিটি আপনারা যেটাই বলুন ব্যবহার করা হয় দুধকে পরিবহন করার জন্য। অন্যান্য সাধারণ দুধ পরিবহনের ক্যানের থেকে এই ক্যানটি একটু ভিন্ন রকমের। আমি কথায় আপনাদেরকে না বলে দেখিয়ে বিষয়টি আপনাদের সামনে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করতে চাই। তাহলে চলুন আমরা প্যাকেটটি খুলে তুরস্ক থেকে আমদানি করা আমাদের এই দুধ দুধ পরিবহনের জন্য যে ক্যানটি সেটি দেখি। প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমার হাতে যে ক্যানটি রয়েছে এটি আমাদের তুরস্ক থেকে আমদানি করা 100% পিওর অ্যালুমিনিয়ামের একটি মিল্ক ট্রান্সপোর্ট ক্যান, বাকেট বা মিল্ক ট্রান্সপোর্ট ট্যাঙ্কি আপনারা যেটাই বলেন, যে যে যার মতো করে বলতে পারেন। এর ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ফিনিশিং, 100% পিওর অ্যালুমিনিয়াম। এবং এর নিচের পার্টটা যদি দেখাই দেখতে পারবেন এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই, যার কারণে কিন্তু লিকেজের ভয় নেই, ইত্যাদি লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে যদি আমি আপনাদেরকে একটু হাতলটা দেখাই, সহজে ক্যারি করার জন্য দুই পাশে দুটি কিন্তু হাতল দেয়া রয়েছে। এছাড়া এই ট্যাঙ্কিতে রয়েছে একটি এয়ার টাইট ঢাকনা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই এয়ার টাইট ঢাকনাটির কাজ হচ্ছে, আপনি যখন এই ট্যাঙ্কিটার মধ্যে দুধ রাখবেন, নিয়ে সাইকেলে বা ভ্যানে বা যে কোনো গাড়িতে আপনি যখন দুধটা বাজারে বা কোথাও পাঠাবেন, এই ক্যানটি যদি কোনো দুর্ঘটনাবশত এইভাবে পড়েও যায়, উল্টেও যায়, এক ফোঁটা দুধও কিন্তু এই ক্যান থেকে পড়বে না। এটাই হচ্ছে ঠিক এই জিনিসটি এই ক্যানটাকে সাধারণ ক্যান থেকে একটু আলাদা করে। আমি আপনাদেরকে একটু এই লকটি খুলে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লকটি কিন্তু আমি খুলে ফেললাম, এবং এই লকটিও কিন্তু অ্যালমোনিয়ামের, ঢাকনাটিও অ্যালমোনিয়ামের, 100% পিওর অ্যালমোনিয়াম। এবং এই ঢাকনাটির ভিতরে দেওয়া রয়েছে একটি গ্যাসকেট, যার কারণে আপনি যখন দুধ রাখবেন, দুধ রাখার পর যখন আপনি এটি লক করবেন, এটি এমনভাবে এয়ার টাইট হয়ে আটকে যাবে, যখন আমি যেটি বললাম একটু আগে যে এমনভাবে এয়ার টাইট হয়ে আটকাবে, আটকানোর ফলে কিন্তু দুধটা পড়বে না। এবং নর্মাল ক্যানগুলো, প্লাস্টিক বা অ্যালমোনিয়ামের বা ইন্ডিয়ান যে ক্যানগুলো, সেগুলোর ভিতরে দুধ রাখলে যে পরিমাণ ভালো থাকে তার থেকে কিছু সময় বেশি ভালো থাকবে। এই ক্যানটি হচ্ছে 30 লিটার, আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 25 লিটার, 30 লিটার, 40 লিটার এবং 50 লিটার, এছাড়া 14 লিটারও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। বর্তমানে অ্যালমোনিয়ামের দাম একটু বেশি হওয়ার কারণে এই ক্যানটির দাম রেখেছি আমরা 6,500 টাকা। 30 লিটার এই ক্যানটির দাম আমরা রেখেছি 6,500 টাকা। 25 লিটার, 30, 40, 50 সবগুলোর দাম আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে ফোন করবেন। প্রিয় খামারি ভাই বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার অন্যান্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।